بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئة أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা তৃতীয় অধ্যায় এই বইয়ের সুন্নার কর্তৃত্ব মর্যাদা বা অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্না, ইংলিশ বইটার নাম হচ্ছে অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্না, সেটার তৃতীয় অধ্যায়ে আসি আমরা, যেটার নাম হচ্ছে, এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাসুলের ভূমিকাসমূহ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাসমূহ। এখানে চারটা প্রধান ভূমিকার কথা, অনেক ভূমিকাই ছিল তার, চারটা প্রধান ভূমিকার কথা বলা হয়েছে। আমরা আগে বলছি কোরআনের ব্যাখ্যাকারী, এটা আমরা শেষ করছি, স্বনির্ভর আইন প্রণেতা, এটাতে আমরা এখন আসি, নিখুঁত উদাহরণ বা আচরণের যে কিভাবে আমরা আচরণ করব, বিহেভ করব, সেটার একটা উদাহরণ নিখুঁত, এবং যার আনুগত্য করতে হবে এমন ব্যক্তি, চারটা প্রধান রোল, এছাড়াও রোল আছে কিন্তু এই চারটা প্রধান রোলের কথা আমরা মেইনলি এখানে কনসিডার করব। এগুলো আসছে, এই অংশটা আসছে মুস্তাফা আল আজামির কথা বলছি আপনাদের, অল্পদিন হয় মারা গেছেন, হাদিসের উপর বিশাল কাজ আছে, তার একটা বই আছে স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি, সেটার 5-7 পৃষ্ঠার থেকে উদ্ধৃত এই কথাগুলো। তো আমরা এই সেকেন্ড যে রোলটা স্বনির্ভর আইন প্রণেতা, ওইটার একটা পর্যায়ে শেষ করছিলাম কতদিন, তারপর থেকে পড়ব। এটার ছোট করে সাব হেডিং আছে যেটা, এখন সেটা হচ্ছে কোরআনে কোনো ভিত্তি নেই এমন একটি সুন্না, কোরআনে ভিত্তি নেই এমন সুন্নার ব্যাপারে কথা বলা হবে এখন। কোরআনের সাথে সম্পর্কের নিরিখে, মানে কোরআনের সাথে রিলেশন উইথ রেসপেক্ট টু কোরআন বা কোরআনের সাথে ভিসাবি কোরআন যে অবস্থান, সেই ইসে সুন্নাকে তিন ভাগে ভাগ করা হয়, সেই নিরিখে সুন্নাকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে এমন সুন্না যা কিনা কোরআনে যা রয়েছে তার উপর গুরুত্ব আরোপ করে কিংবা তাকে সমর্থন করে, আমরা অনেক 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 খুঁজে পাব এরকম, সৎ কাজগুলো করার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে পাব বা অন্যান্য এসে পাবো, এবং ইবাদতের ইম্পর্টেন্সের ব্যাপারে পাবো, জান্নাত জাহান্নামের ব্যাপারে পাবো, অনেক কিছু ব্যাপারে পাবো। দুই নম্বর হচ্ছে এমন সুন্না যা কোরআনে যেসব আদেশ নিষেধ রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করে, আবার আমরা দেখব এমন হাদিস বা সুন্না যেটা কোরআনের একটা নির্দেশ আছে কিন্তু এটা খুব স্পষ্ট হয় না বা ব্যাখ্যা প্রয়োজন আছে, তখন সেটাকে ব্যাখ্যা করে। আমরা এরকম উদাহরণ দিছি আগে, যে ধরেন একজন সাহাবি মনে করছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াইতে নিষেধ করছেন আল্লাহ কোরআনের একটা আয়াতে, উনি মনে করছেন যে তাহলে অন্য সময় নেশা করা যাবে আর কি, সালাতে দাঁড়ানোর সময় নেশা না করিয়া অন্য সময় করা যাবে, এই যে ব্যাপারটা, এটার ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, একটা হাদিস আসছে বা বক্তব্য আসছে, সেগুলার সে এইরকম জিনিসের কথা বলা হচ্ছে এখানে। আর তিন নম্বরটা হচ্ছে এমন সুন্না খোদ কোরআনে যার কোনো ভিত্তি নেই, কোনোই ভিত্তি নেই, এটা আমরা আগে বলছি আবারও বলবো বা পরে আসবে, যে ধরেন দাড়ি রাখার ব্যাপারটা আমরা বলছি, অথবা জাকাতুল ফিতরের কথা আমরা বলছি, বা ডোমেস্টিক গাধার মাংস হারাম করার ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে নিষেধ করছেন বা হারাম করছেন সেটার কথা আমরা বলছি। তো এখানে আমরা উদ্ধৃতি পড়ব, উদ্ধৃতিগুলো আমরা হুবহু পড়ব, ইমাম শাফির একটা উদ্ধৃতি আছে, তিনি বলেন
আমি এমন কোন স্কলারকে জানি না, অর্থাৎ তার সময়কার কথা বলতেছেন তিনি, আমি এমন কোন স্কলারকে জানি না যিনি এই কথাটা মানেন না যে নবীর সুন্না তিনটি শ্রেণীর একটিতে পড়ে, যার দুটোর ব্যাপারে সকলের ঐক্যমত রয়েছে, দুটা ব্যাপারে কারো কোনো ই নাই, দ্বিমত নাই, আরেকটার ব্যাপারে দ্বিমত ঠিক না মানে, কিন্তু দুটা দৃষ্টিকোণ থেকে তারা দেখেন, সেটা আমরা দেখব একটু পরে। প্রথম শ্রেণীটা হচ্ছে এমন কর্মকাণ্ড যেগুলোর ব্যাপারে আল্লাহ তার কিতাবে অনুমোদন দিয়েছেন। আল্লাহর অনুমোদন করা একটা কাজ বা একটা আদেশ, রাসূল কেবল কিতাবে যা রয়েছে তা পরিষ্কারভাবে সুনির্দিষ্ট করে দিয়ে গেছেন। যেমন ধরেন সালাতের কথা, সালাতের কথা কিতাবে কতবার আদেশ করা হয়েছে, রাসূল সেটা আমাদেরকে কিভাবে সালাত আদায় করতে হবে বলে দেখায় সুনির্দিষ্ট করে দিয়ে গেছেন, একটা উদাহরণ এটার আর কি। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে আল্লাহর কিতাবে বর্ণিত এমন জটিল বিষয়সমূহ, নবী যেগুলোর প্রযোজ্য অর্থ নির্দিষ্টভাবে বলে গেছেন। হ্যাঁ, যেমন ধরেন একটা বললাম এই যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়ানোর কথা, আর একটা যেমন ধরেন কোরআনে বলা হয়েছে যে মানে সফরে থাকলে যদি ভয় করি আমরা, যে শত্রুর ভয় করি, তাহলে কসর পড়তে বলা হয়েছে, তাই না, নামাজ ছোট করে পড়তে বলা হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাম ব্যাখ্যা করে দিয়ে গেছেন যে সেগুলোর প্রযোজ্য অর্থ নির্দিষ্ট করে নির্দিষ্টভাবে বলে গেছেন। প্রযোজ্য অর্থ কি? সফরে থাকলেই আমরা শর্টেন করতে পারব বা কসর করতে পারব, ভয় থাকতে হবে এমন কোনো কথা নেই, যদিও আল্লাহ ভয়ের কথা বলছে। আচ্ছা, এই দুইটা শ্রেণী নিয়ে কোনো ধরনের ই নেই, আপনার স্কলারদের কোনো মতানৈক্য নাই এই দুইটা শ্রেণী নিয়ে। কিন্তু তৃতীয় শ্রেণীতে রয়েছে এমন সব বিষয় যেগুলো রাসূলের সুন্নায় তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। কিন্তু থার্ড ক্যাটাগরি যে সুন্না আমরা আগেই পড়ছি, থার্ড ক্যাটাগরি কোনটা, তারপরেও ইমাম শাফির উদ্ধৃতিতে আমরা পড়তেছি, তৃতীয় শ্রেণীতে রয়েছে এমন সব বিষয় যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় তিনি প্রতিষ্ঠিত করে গেছেন এবং যেগুলো সম্বন্ধে আল্লাহর কিতাবে কোনো বক্তব্য নেই। এই অংশটুকু ইসলামিক জুরিসপ্রুডেন্স শাফিজ রিসালা, ইমাম শাফির একটা আর রিসালা একটা ফেমাস কাজ আছে, সেটার উপরে মাজিদ খদ্দুরি তার লেখা একটা বই, সেটার 120 পৃষ্ঠা থেকে উদ্ধৃত, এটা এই পুরাটুকু হচ্ছে ইমাম শাফির কথা যেটুকু আমরা পড়লাম। প্রথম দুইটা শ্রেণীর ব্যাপারে তাহলে আমরা দেখলাম স্কলাররা একমত, তৃতীয় শ্রেণীটার ব্যাপারে কিছু মতানৈক্য রয়েছে, কিছু মতানৈক্য মানে বেশিরভাগ স্কলার তৃতীয় শ্রেণীর অস্তিত্বে বিশ্বাস করেন, বেশিরভাগ স্কলার মনে করেন যে তৃতীয় শ্রেণী যেটা, অর্থাৎ কোরআনে উল্লেখ নাই, একেবারে উল্লেখ নাই বা ইঙ্গিত নাই, এই ধরনের সুন্না আছে যেটা দিয়ে আল্লাহ রাসূল কিছু নিয়ম কানুন আদেশ নিষেধ প্রতিষ্ঠিত করে গেছেন, এটার অস্তিত্ব আছে বেশিরভাগ ই মনে করেন। আর কিছু স্কলার মনে করেন যে না, এইগুলারও কোরআনের সাথে একটা রিলেশন আছে, আমরা যদি খুঁজতে মানে খুঁজি বা দেখি কোনো না কোনো ইঙ্গিত আছে বা কোনো কোনো রিলেশন আছে, এইখানে মতানৈক্যটা আর কি। এ ব্যাপারে উদাহরণ দিতে গিয়ে তারা নিম্নলিখিত অনুশাসনগুলো উল্লেখ করেন যেগুলোর ব্যাপারে দৃশ্যত কোরআনে কোনো উৎস নেই, যেমন অবিবাহিত ব্যভিচারীকে 1 বছরের জন্য নির্বাসনের বাধ্যবাধকতা, রমাদান মাসের দিবাভাগে সংসর্গে লিপ্ত হবার কাফফারা, সোনা ও রেশম পরিধানের ব্যাপারে পুরুষের উপর নিষেধাজ্ঞা ইত্যাদি, এগুলার কোরআনে কোনো ই নেই। আসলে সকল স্কলারই স্বীকার করেন, এখন আসতেছে আলোচনা জামার কথায় আসতেছে, অফকোর্স মানে কোরআনীয়রা তার আলোচনা জামার ভিতরে পড়ে না, আলোচনা জামার কথায় আসতেছে আমরা মানে মেইন স্ট্রিম স্কলার যারা, আসলে সকল স্কলারই স্বীকার করেন যে এই ধরনের সুন্নার অস্তিত্ব রয়েছে, অস্তিত্ব তো স্বীকার করেন সবাই, কিন্তু কেউ বলেন যে এটার সাথে কোরআনে কোনো রিলেশন নাই, আর কেউ বলেন যে কোরআনে কোথাও না কোথাও ইঙ্গিত আছে, খুঁজলে পাওয়া যাবে, এরকম
তাদের কিছু অবশ্য দাবি করেন যে এমনকি এইগুলোর উৎস খুঁজতে গিয়ে কোরআনে পৌঁছা যাবে। এইখানে হচ্ছে ইজাব, মতানৈক্যতা বা মতবিরোধ বা যাই বলেন ডিফারেন্স অফ অপিনিয়ন। যারা বিশ্বাস করেন যে এমনকি এই তৃতীয় শ্রেণীর সুন্নার উৎস কোরআনে খুঁজে পাওয়া যাবে, তাদের মধ্যে একজন হচ্ছেন আশাতিবি। ইমাম শাতিবি বড় আলেম ছিলেন বা তার অনেক কাজ আছে, বাট এই জায়গাতে তার কাজটা দুর্বল। আমরা দেখব পরে যে এই মতটা তার দুর্বল মত, এটা এটা আসলে ধোপে টেকে না। তার এক্স্যাক্টলি তার একটা আপনার একটা উদ্ধৃতি আমরা পড়ব, এটা ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব, আল মুওয়াফাকাত বই থেকে ভলিউম 4 314-16 পৃষ্ঠা থেকে উদ্ধৃত, আমরা মানে হুবহু পড়ব এটা। সুন্নার মর্মার্থ সবসময় কিতাবের উৎসমূলে ফিরে যায়, কেননা এটা হচ্ছে কোরআন যা বিস্তারিত ব্যাখ্যা করেনি তার বিস্তারিত ব্যাখ্যা। এটা বলতে এখানে সুন্না বোঝাচ্ছে, সুন্না হচ্ছে কোরআন যেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তার বিস্তারিত ব্যাখ্যা, জটিল বিষয়ে ব্যাখ্যা এবং যা কিছুকে কোরআন সংক্ষেপে ছুঁয়ে গেছে তার ব্যাখ্যা। এটা অনেকাংশে সত্য, কিন্তু সব সুন্না এরকম না আর কি, সেটা আমাদের আমরা দেখব পরে। এখন উদ্ধৃতিটা শেষ হয় নাই, এরপরে বলতেছেন এটা এমন যে সুন্না হচ্ছে কেবলই কিতাবের ব্যাখ্যা, আর আল্লাহর বাণীতে এই ব্যাপারটা ইঙ্গিত দেয়া হয়েছে। এখানে উনি একটা আয়াত কোট করতেছেন, আমরা তোমার কাছে কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছিল, সূরা নাহলের 44 নম্বর আয়াত। সুন্নাতে এমন কোন আদেশ পাওয়া যায় না যার অর্থ হয় একটি সাধারণ না হয় সুনির্দিষ্ট নির্দেশের মাধ্যমে কোরআন কর্তৃক চিহ্নিত না হয়েছে, অর্থাৎ অ্যাটলিস্ট কোরআনে ইঙ্গিত থাকবে, এই ধরনের কথা বলতে চাচ্ছেন উনি। এমন কোন সুন্নাত পাওয়া যাবে না যেটার ইঙ্গিত কোরআনে নাই বা কোরআনের সাথে সম্পৃক্ত না যেটা, এটা তার মত। আর গত শতাব্দীর অর্থাৎ ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে ধরলে এই শতাব্দী আর কি, 1442 তো এখন চলতেছে, আর এই বইটা যখন লেখা হয় ইংরেজি শতাব্দী ছিল গত শতাব্দী আর কি, এই শতাব্দীর ইসলামী আইনতত্ত্বের একজন বিশেষ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু জাহরা উনি বলেন, তার একটা বইতে বলতেছেন উনি, উসুল ফিকের বই, সেটাতে বলতেছেন যে কেউ কদাচিত সুন্নায় এমন কোন অনুশাসনের উদাহরণ খুঁজে পাবে যার ব্যাপারে কোরআন প্রত্যক্ষ বা পরোক্ষ, যার ব্যাপারে কোরআনের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন সূত্র নেই। অর্থাৎ উনিও একই ধরনের কথা বলতেছেন যে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক রিলেট করা যাবে। আমরা দেখব যে এই এই মতগুলা দুর্বল। আচ্ছা, এসব স্কলাররা স্বীকার করবেন যে, মানে যারা এই মতটা পোষণ করেন তারা স্বীকার করবেন যে কেউ এমন কোন সুন্না খুঁজে পাবে কোরআনে যেটার সরাসরি উৎস নেই, সেটাও আবার স্বীকার করবেন। ওই যে উনি বলছেন কদাচিত বলছেন না একটা কথা, কদাচিত মানে রেয়ার, কিন্তু এরকম অস্তিত্ব আছে, এটা স্বীকার করবেন। তারা আসলে যে দাবি করছেন তা হচ্ছে এই যে কেউ যদি খোঁজ করে এবং গভীরভাবে চিন্তা গবেষণা করে তাহলে প্রতিটি সুন্নার ব্যাপারেই তারা কোরআনের এমন একটি আয়াত খুঁজে পাবে যা কোনো না কোনোভাবে নবীর সুন্নার প্রতি ইঙ্গিত করে, যদিও বা সেই ইঙ্গিত খুব অস্পষ্ট হয়। এখানে ব্যাগ হয়ে গেল কথাগুলো, তাই না? এরপরে বলতেছেন এই লেখক বলতেছেন জামাল জারা বুঝে বলতেছেন, এই ব্যাপারে সন্দেহের অবকাশ নেই যে আশাতিবি এবং আবু জাহরার মতামত হচ্ছে দুর্বলতম, মানে তাদের মতগুলো দুর্বল, এটা এটা ঠিক না। কখনো কখনো তাদের তত্ত্বকে গ্রহণযোগ্যতা দিতে তাদেরকে যে অনেক দূর সরে যেতে হয়েছে সেটা স্বীকার করতে এমনকি আল শাতিবি বাধ্য হয়েছেন, মানে অনেক কনজেকচারের ভিতর যাইতে হয়েছে, জান যেটাকে আমরা বলি, এটা বোধহয় এরকম বলছেন আল্লাহ, তাহলে এটা বোধহয় এরকম বলছেন, মানে অনেক দূরে চলে যেতে হয়েছে অকাট্য ব্যাপার থেকে বা যেটা আমরা একদম নিশ্চিত বুঝি সেই সব ব্যাপার থেকে আর কি, অনেকটা কনজেকচার বা অনুমানের উপর চলে যেতে হয়েছে।
কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে কেন আমরা এটাকে দুর্বলতম বলতেছি, রিজেক্ট করতেছি বা মনে করতেছি যে ঠিক না, কেন বড় স্কলাররা তা মনে করতেছেন। নবী সাল্লাহ সাল্লামের আনুগত্য করার ব্যাপারে কোরআনের আদেশ হচ্ছে এক শর্তহীন আদেশ। কোরআনে কিন্তু আল্লাহ এই শর্ত জুড়ে দেন নাই যে যদি কোরআনের সাথে মিল পাও তাহলে মানবা, নাহলে মানবা না, এই কথা কিন্তু বলেন নাই। বা যতক্ষণ কোরআনের কথা বলতেছে ততক্ষণ তাকে মানবা, নাহলে মানবা না, এরকম বলে নাই। শর্তহীনভাবে বলছেন নবীর আনুগত্য করতে হবে, তাকে তার আদেশ মানতে হবে। অর্থাৎ তিনি যা কিছু প্রচার করেছেন তা কোরআনের ব্যাখ্যাই হোক অথবা নতুন কোন আইন প্রণয়নী হোক, সব ব্যাপারেই তার আনুগত্য করা আবশ্যক। এই বইয়ের শুরুতে বা আলোচনা জামার যে কোনো বই, যেমন ইসলামিক বিলিফ যে বইটা আপনাদের সাথে আগে আমরা পড়ছি, সেখানে কি বলছেন, আমরা আগে কোরআন পরে সুন্না বলি না, আমরা বলি কোরআন ও সুন্না। এখানে আলোচনা জামার সাথে অন্য সবার ডিফারেন্স, অনেককেই বলতে দেখবেন যে আগে কোরআনে দেখো, কোরআনে পাইলে সেটা শিরোধার্য আর কোরআনে না পাইলে সেটা শিরোধার্য না বা অত্যাবশ্যক না। আবার অনেকে বলবেন আমরা প্রথমে কোরআনে দেখব, যদি না পাই তাহলে সুন্নায় দেখব, তা না, কোরআন অ্যান্ড সুন্না আমরা বলি, কোরআন ও সুন্না বলি আমরা সবসময়। আচ্ছা, তো বলতেছেন অর্থাৎ তিনি যা কিছু প্রচার করেছেন তা কোরআনের ব্যাখ্যাই হোক অথবা নতুন কোন আইন প্রণয়নী হোক, সব ব্যাপারেই তার আনুগত্য করা আবশ্যক। সিয়াবি আল তুর্কি এবং অন্যান্যরা যেমন সিদ্ধান্তে পৌঁছেছেন, তারা কি বলেন, বাস্তবে এই ব্যাপারে মত পার্থক্য হচ্ছে কেবলই শব্দার্থিক। এই যে মত পার্থক্যের কথা আমরা বললাম যে এটা খুঁজে পাওয়া এটা পাওয়া না, বা এগুলো হলো মানে শব্দের মারপেচের ব্যাপার বা শব্দ এক একজন একেবারে প্রয়োগ করছেন সেটা। অন্য কথায় বলতে গেলে স্কলারদের উভয় পক্ষই সুন্নায় যা কিছু পাওয়া যায় তা গ্রহণ করেন। এই কথা দিয়ে যদিও একজন বলতেছেন যে না এটার সাথে কোরআনে কোনো সম্পর্ক নাই, আরেকজন বলতেছেন না খুঁজলে পরে সম্পর্ক পাওয়া যাবে, কিন্তু সুন্নায় যা কিছু পাওয়া যায় তারা সেটা গ্রহণ করেন, কিন্তু তারা কিন্তু রিজেক্ট করেন না এই পয়েন্টের উপর ভিত্তি করে বা এটা বলে। তাদের কেউ কখনোই এমন দাবি করেননি যে তিনি একটি সুন্নাকে কেবল তখনই মানবেন যদি তিনি সেই সম্বন্ধে গবেষণা করে কোরআনে সেটার উৎস খুঁজে পান, এরকম কথা তারা বলেন নাই। যারা ওই মতটা পোষণ করেন তারাও বলেন নাই যেটা কোরআনিয়ানরা বলে যে যদি কোরআনে উৎস পাওয়া যায় তাহলে মানব আর নাহলে মানব না, মানে কোরআনে যদি পাওয়া যায় মানব তাহলে নাহলে মানব না। প্রতিটি সুন্নারই কোরআনে একটি ভিত্তি থাকবে, এই মতের দুর্বলতা অনুধাবন করাটা কেন গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করা উচিত। কেন আমরা এটাকে বললাম যে কোরআনে পাইতে হবে এমন কোনো কথা নেই, এটা এবং এতে যে দুর্বল সেটা কেন বললাম, কেন সেটা নিয়ে এতগুলো কথা বললাম আমরা, এটাও আলোচনা করা উচিত। এতে যদি আমরা একবার গ্রহণ করি বা এস্টাবলিশ করি, মানুষের জন্য এমন দাবি করার সুযোগ করে দেয়, তাহলে এমন দাবি করার সুযোগ হয়ে যাবে বা করবে কোনো নির্দিষ্ট সুন্নার ব্যাপারে যদি কোরআনে সংশ্লিষ্ট উৎস খুঁজে না পাওয়া যায় তবে কাউকে সেটা অনুসরণ করতে হবে না যেটা এক্স্যাক্টলি কোরআনিয়ানরা বলে। এই জন্যই এই মতটাকে আমরা দুর্বল বলি বা এটার দুর্বলতাগুলো আমরা দেখাই দিলাম, বললাম আর কি একটু আগে। অপর কথায় একটি হাদিসে যা রয়েছে কোরআনে তার ভিত্তি নেই, তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা ওই হাদিস অনুসরণ করতে অস্বীকার করতে পারে, এই যুক্তি উপস্থাপন করে যে ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং প্রতিটি অনুশাসনের কোরআনে অবশ্যই কোনো উৎস থাকতে হবে যেটা এখনকার কোরআনিয়ানরা বলে, সেটার পথ আমাদের স্কলাররা আগেই বন্ধ করে দিয়েছেন বা যাদের আন্ডারস্ট্যান্ডিং আমাদের ইমাম যারা তারা আগেই বন্ধ করে দিয়েছেন যাতে এইরকম কোনো ফিতনা না হয়। আসলে যে কোনো একটা জিনিস যখন উৎপতগামিতা বলে না হেরেসি বলে অথবা বিদাত বলে বা নতুন কিছু একটা করার, তখনই তারা সেটাকে কিন্তু শাট আউট করছেন বা করার চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ আমি বলি যে একসময় কোরআনে লিখতে শুরু করলেন যে রাসুল সাল্লামের কথা যেখানে আসে তারপরে সাল্লাহ আলাই সাল্লাম লিখতে শুরু করলেন, তখন তো হাতে লিখত বা প্রিন্টমেন্ট ই ছিল না বা এইসব ছিল না, প্রেস ছিল না বা প্রিন্টার ছিল না, হাতে লিখতেন। স্কলাররা মেইনস্ট্রিম স্কলাররা একেবারে স্ট্রেট রিজেক্ট করলেন যে এটা কোরআনে একটা অ্যাডিশন, এটা একটা বিদাত, এটা করা যাবে না, এটা যদি প্রয়োজন হইত তাহলে আল্লাহ করতেন, আল্লাহ বলে দিতেন, আল্লাহ সেটা বলেন নাই আর
আল্লাহর কালাম বা আল্লাহর স্পিচ সেখানে কোনো অল্টারেশন করা যাবে না। এবং এটা বোঝার ব্যাপার আছে, যেমন ধরেন অনেকেই সহজ করার জন্য কোরআনে যেখানে উই বলা আছে, যেমন ওয়া মিম্মা রাজাকনা হুম, এরকম কথা আছে না, রাজাকনা হুম, এখানে কি আমরা যা তাদেরকে রিজেক্ট দিছি, আমরা বলছেন আল্লাহ, কিন্তু উই অনেকখানে দেখা যায় আপনার সহজ করার জন্য অথবা কাটছাট করার জন্য এই আমরাগুলোর জায়গায় আমি 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 লেখেন। ইসলামিক ফাউন্ডেশনে বোধহয় একটা ট্রান্সলেশন এরকম আছে, যেটা একদম শুধু বাংলা ট্রান্সলেশন, যেটা অ্যারাবিক নাই, সেটাতে এরকম আছে, কাটছাট করে এগুলোকে আমি বলা হয়েছে। কথা হচ্ছে আমি এবং আমরা যে তফাৎটা, আল্লাহ কি সেটি জানতেন না? যদি এটা আমি বলার হইতো তাহলে আমি বলতে পারতেন। কোরআনে এমন আয়াত আছে যেখানে আমি বলছেন পাবেন, কালকেই একটা আয়াত পড়লাম একটা হালাকায়, সুরা মুমতাহিনার এক নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন আমার এবং তোমাদের শত্রুকে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার বলতেছেন আল্লাহ, প্লুরাল বলেন নাই, আমরা বলেন নাই, এখানে বলতেছেন যে আমার এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না, সুরা মুমতাহিনার এক নম্বর আয়াত। সো আল্লাহ মানে আমি বলতে হইলে সবখানে আমি বলতেন, বা আমি যেখানে আমরা বলছেন সেখানে আমি বলতে তার অসুবিধা ছিল না, কিন্তু এখানে নিশ্চয়ই উইজডম আছে, আমরা জানি বা না জানি, বুঝি বা না বুঝি, যেই জন্য আমের জায়গায় উনি আমরা বলছেন। এটা ম্যাজিস্টিক প্লুরাল বলা হয় বা কোয়ালিটেটিভ প্লুরাল বলা হয়, যখন অথরিটির থেকে কেউ কথা বলেন তখন আমি না বলে আমরা বলেন অনেক সময়। এটা আমরা দেখি কুইন অফ ইংল্যান্ডের স্পিচেও আমরা দেখব উই বলতেছেন, অথবা অন্যান্য জায়গায় দেখব আমরা হিন্দিতে বা উর্দুতে হাম যখন বলা হয়, এই হাম মানে সবসময় কিন্তু উই না, একজন প্রেসিডেন্ট বা একজন প্রধানমন্ত্রী বলতেই পারেন যে হাম কেহতে হে কে বলে একটা কিছু বললেন, এই হাম মানে কিন্তু নট উই, এটা আমি বলতেছি। যাই হোক, সেটা বিসাইডস দ্য পয়েন্ট, আমরা হঠাৎ করে আবার মানে সরে গেছিলাম, আমরা ফিরে আসি। তো যেটা বলা হচ্ছে যে আপনার যদিও কখনো কখনো, এরপর বলতেছেন যদিও কখনো কোনো মানুষ এই যুক্তির শরণাপন্ন হয় তবুও এই ধরনের যুক্তি ভ্রান্ত, যে মানে সবকিছুর কোরআনে উৎস থাকতে হবে, এই ধরনের যুক্তিটা ভ্রান্ত। আচ্ছা, এর আগে একটু বলে নেই, আমি যেখানে শেষ করছিলাম যে ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং প্রতিটি অনুসরণ কোরআনে অবশ্যই কোনো না কোনো উৎস থাকতে হবে, এইটা মানুষ তখন বলতে শুরু করত, দাবি করত না? তো এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলছি, যে অনেক সময় মানুষ এরকম প্রশ্ন করে এই ব্যাপারটার প্রমাণ কি, আমি কোরআনে কোরআনের আয়াত থেকে প্রমাণ চাই, হাদিস থেকে না, এরকম বলে কিন্তু মানুষ, অনেক মানুষ বলে। আমাকে আমার মানে একবার একজন সুনামধন্য ডাক্তার, বাংলাদেশের আহলে হাদিসের ডাক্তার, সোয়াইদের সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন এটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড নাকি, আমি অবাক হয়ে গেছি। মানে দ্য ভেরি নেম আহলে হাদিস আসছে হলো আহলুল হাদিস থেকে, যারা হাদিসের লোক, যারা আহলুসুন্নাহ জামাল লোক, যারা হাদিসকে মানে হাদিসের ইম্পারেটিভ হাদিসকে শিরোধার্য মনে করে, যারা হাদিস মানে, এবং যারা বোঝে যে নো সুন্না নো ইসলাম, নো হাদিস নো ইসলাম, হাদিস ছাড়া সুন্না ছাড়া কোনো ইসলাম নাই, আপনার কোনো ইবাদত নাই, তাহলে কোনো মানে কত অনুশাসন, অনুশাসন আপনার মিনিংলেস হয়ে যাবে, সিল্কের কাপড় না পরা, সোনা না পরা, টাকুর উপর টাকুর নিচে কাপড় না পরা, নির্জনে কোনো নারীর সাথে একটা ঘরে না থাকা বা একটা স্পেসে না থাকা, তারপর আপনার সালাতে দুইটা সিজদা একটা রুকু, বা জোহরের সালাত চার রাকাত, আসরের চার রাকাত, ফজরের দুই রাকাত, অ্যান্ড সো অন, অন অ্যান্ড অন অ্যান্ড অন, আমি বলতে পারি, কিছুই থাকবে না যদি আপনি সুন্নাহ না মানেন। সো আমি খুব অবাক হয়েছিলাম যে উনি আহলে হাদিসের মানুষ, নাম করা ডাক্তার, ইসলামের কাজ করেন, ইসলামপন্থী বলা যায়, কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করছেন এটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড। এটা যখন কেউ করবেন তখন বুঝতে হবে যে সুন্নাহ সম্বন্ধে তার কোনো জ্ঞানই নাই আসলে, যদি এইভাবে কেউ কথা বলেন আর কি, একটা হাদিসকে বলতেছেন কোরআন দ্বারা অথেন্টিকেটেড কিনা। আসেন একটু আগাই আমরা,
যদিও কখনো কখনো মানুষ এই যুক্তি শরণাপন্ন হয়, তবুও এই ধরনের যুক্তি ভ্রান্ত। নবী নিজে একটি হাদিসে এই ব্যাপারে এই এরকম কথা যে মানুষ বলবে বা এরকম যুক্তি যে উঠা উত্থাপন করবে, করে শর্টকাট নিতে চাবে অথবা মেহনত করবে না, তাকিক করবে না, চিন্তা ভাবনা করবে না বা অনেক কিছু ব্রাশ সেট করবে। আপনি তো আপনি শুধু যদি কোরআন হন আপনি তো নামাজই অস্বীকার করতে পারেন যে এই সালাতের কথা কোথাও বলা হয়নি, যে সালাত আমরা পৃথিবীর শতকোটি মানুষ মসজিদে পড়ে এই সালাতের কোনো কথা কোরআন বলে নাই, সুতরাং এই সালাত ছেড়ে দেওয়ার জন্য আমাদের বা এই সালাত অব্লিগেটরি না আমাদের। তো সেই হাদিসের কথা আমরা আগে পড়ছি, বাইহাকি, আহমদ, তিরমিজি, ইবন মাজার হাদিস এগুলোতে আছে এবং আলবানির মতে সহি। সেই হাদিসটা আবার একটু পড়ি আমরা। শীঘ্রই এমন একটা সময় আসবে যখন একজন মানুষ তার বিছানায় হেলান দেওয়া অবস্থায় একজন মানুষকে তার বিছানায় হেলান দেওয়া অবস্থায় বা গদিতে হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে এবং তাকে আমার একটা হাদিস সম্পর্কে বলা হবে। এই কথাটুকুর মানে হচ্ছে সে অলস হবে, সে মেহনত করবে না, সে পড়াশোনা করবে না, সে জানতে চাবে না, সে তাকিক করবে না। হ্যাঁ, এবং তাকে রাসূলের একটা হাদিস সম্বন্ধে বলা হবে, রাসূল নিজে বলতেছেন, এবং তখন সে বলবে তোমাদের ও আমাদের মাঝে আল্লাহর কিতাব রয়েছে, মানে আল্লাহর কিতাব তো আছে, আমরা সেখানে যা অনুমোদিত পাই তা অনুমোদন করি, সেখানে যদি অনুমোদিত পাই তাহলে সেটা অনুমোদন করি, আর সেখানে যা নিষিদ্ধ দেখতে পাই তা নিষিদ্ধ করি। এরপরে বলতেছেন কিন্তু আসলে আল্লাহ রাসূল যা নিষিদ্ধ করেছেন তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতই। হাদিস শেষ এখানে। যেহেতু আল্লাহ রাসূল ইসলামী আইনের এক স্বাধীন উৎস, সেহেতু কেউ এমন কিছু সুন্নত কর্মকাণ্ডের জ্ঞান লাভ করতে পারে যার কোরআনে কোনো উৎস নেই অথবা সে সম্বন্ধে কোরআনে কোনো সংশ্লিষ্ট বক্তব্যও নেই বলে মনে হতে পারে, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম, জাকাতুল ফিত্রা আর কি, বা দাড়ি রাখা, গাদার মাংস হারাম হওয়া, আরও কত কিছু আপনি বলতে অনেন অনেন অন বলতে পারবেন। ইমাম শাফির একটা উদ্ধৃতি আমরা পুরোপুরি পড়ব, মানে ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব। যেসব বিষয়ে আল্লাহর কিতাবে বক্তব্য রয়েছে সেগুলো বা অন্যান্য বিষয়ে যেগুলোর ব্যাপারে সেখানে কোনো নির্দিষ্ট বক্তব্য নেই, সেসবের জন্য নবী সুন্না নির্ধারণ করে দিয়েছেন। থাকলেও বলছেন, নির্দিষ্ট বক্তব্য থাকলেও বলছেন, সেগুলোকে এক্সপ্লেন করে দিয়েছেন, না থাকলেও নির্ধারণ করে দিয়েছেন। যেসব বিষয় অনেক খুঁটিনাটি বিষয় আছে না যেগুলো কোরআনে উল্লেখ নাই সেগুলো নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু তিনি যা কিছুকে সুন্না বলে প্রতিষ্ঠিত করে গেছেন আল্লাহ আমাদের সেগুলো মেনে চলতে বলেছেন, কিন্তু তিনি যখন সুন্না হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন, যেমন ধরেন রোজার দিনের বেলা মানে রোজার সময় স্ত্রী সহবাসের কাফফারা, যেটা নির্ধারণ করে দিয়ে গেছেন, প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, আল্লাহ আমাদেরকে সেগুলো মেনে চলতে বলেছেন এবং আল্লাহ তার নবীর প্রতি আনুগত্যকে তার নিজের প্রতি আনুগত্য বলে গণ্য করেন। সূরা নিসার 80 নম্বর আয়াত আবার আমরা মনে করাই দিলাম ব্যাস। এবং তাকে মান্য করতে অস্বীকার করা তার প্রতি অবাধ্যতা বলে গণ্য করেন, একই কথা বলে গণ্য করেন। অনেক আয়াতে আমরা পাবো এটা, স্পেসিফিক্যালি একটা মনে হইল হঠাৎ যে সূরা আলী ইমরানে 32 নম্বর আয়াত, এবং তারা যদি মুখ ফিরে নেয় তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন, আল্লাহ একদম সরাসরি কাফের বলতেছেন, যেটা বলতেছিলেন ইমাম শাফি। এবং তাকে মান্য করতে অস্বীকার করাকে তার প্রতি অবাধ্যতা বলে গণ্য করেছেন, সেই জন্য কোনো মানুষকে ক্ষমা করা হবে না, একদম কাফেরই বললেন এখানে। বা এটা হচ্ছে মানে রাসুলকে যে অমান্য করে অথবা সুন্নাকে যে অস্বীকার করে তাকে সকল মেইনস্ট্রিম স্কলার কাফের মনে করেন বা জিন্দিক মনে করেন, আগে বলছি আমরা আবার বললাম। সবশেষে এখন আমরা একটা ইম্পর্টেন্ট ইস্যু যাব, ইম্পর্টেন্ট উদ্ধৃতি, এটা বোল্ড ফেস করা আছে এখানে। সবশেষে আলামিন বলেন যে আরেকজন কথা বলতেছেন, আলামিন সাদিক আলামিন, তার একটা বই থেকে উদ্ধৃতি করতেছেন। আলামিন বলেন যে এমন যদি কোনো সুন্না না থাকত, খেয়াল করে শুনেন, এমন যদি কোনো সুন্না না থাকত যেগুলোকে কোনো না কোনোভাবে কোরআনের আয়াতসমূহ থেকে বের করে আনা হয়নি, অর্থাৎ কোরআনের বাইরে যদি সুন্না না থাকত
তাহলে নবীকে মেনে চলার ধারণাটা কোনো তাৎপর্যই থাকত না। এতবার নির্দেশ দেওয়ার আতিউল্লাহ বা আতিউর রসুল্লাহ বা আরো নানা রকম মানে ইসে আসছে, মানে শব্দে আসছে, এটার কোনো তাৎপর্যই থাকত না। অপর কথায়, যে কেউ বাস্তবে তখন কেবল কোরআনেরই আনুগত্য করত, নবীর নয়। কেননা তিনি যাই আদেশ করতেন তার উৎস হয়তো হতো কোরআনের সংশ্লিষ্ট কোন আয়াত। তাহলে এটা কোরআনের আনুগত্য, নবীর আনুগত্য বলার তো দরকার ছিল না। সেক্ষেত্রে কোরআনের বহু সংখ্যক আয়াত যেগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আদেশ দেওয়া হয়েছে সেগুলো বাহুল্য ও অর্থহীন হয়ে যেত। আমরা আমাদের আয়োজন আজকে এখানে শেষ করব। এরপরে আরেকটা ভূমিকা আসবে রাসূলের, যেটা আমরা আজকে আর স্টার্ট করতে চাই না। তিন নম্বর ভূমিকাটা আসবে আচরণের আদর্শ হিসাবে নবীর ভূমিকা, এক নিখুঁত উদাহরণ আমরা বলছি না তখন, সেটা হিসাবে নবীর যে ভূমিকা সেটা আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা শেষ করে দিব। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।